হ্যালো গায়েস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আবার ওয়েলকাম করছি আপনাদেরই চ্যানেল বিটিসি মাইনিং। সো গায়েস, আজকে আপনাদের সাথে নতুন একটা সাইট নিয়ে আলোচনা করব, যেখান থেকে আপনারা বিটকয়েন, লাইট কয়েন, ডোজ কয়েন, ব্লক কয়েন, ইথেরিয়াম কয়েনগুলো আনলিমিটেডভাবে ইনকাম করতে পারবেন। সো গায়েস, চলে যাবো সাইটটিতে। যাবার আগে একটা কথা বলে রাখি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কজ আপনারা এই চ্যানেলে পাবেন সমস্ত ফ্রি আর্নিং সাইটের লেটেস্ট আপডেট এবং কিছু প্রফিটেবল ইনভেস্টমেন্ট সাইট। সো গায়েস, সাবস্ক্রাইব করার পর এই যে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পরে এই যে এইরকম একটা বেল আইকন দেখবেন, বেল আইকনটি অবশ্যই এনাবল করে দেবেন, কজ আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেবো সাথে সাথে নোটিফিকেশনটা আপনার কাছে চলে যাবে। তো সো গায়েস, আর বেশি কথা না বাড়িয়ে চলে যাবো প্ল্যাটফর্মে। তো এইটা আজকের প্ল্যাটফর্ম, তো এইটা আমার লগ ইন করা আছে, তো আমি লগ আউট করে দেখাচ্ছি। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করলে এইরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের সামনে। আপনারা কী করবেন, এখান থেকে নিচে গিয়ে এই যে দেখেন লগ ইন অ্যান্ড নিউ অ্যাকাউন্ট, তো আপনারা কী করবেন, নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। নিউ অ্যাকাউন্টে ক্লিক করলে এইরকম একটা ইন্টারফেস আসবে, তো এখানে কী করবেন দেখেন, ইমেইলে ইমেইল দিবেন, এখানে এখানে দিবেন ইউজার নেম, আর এখানে দিবেন পাসওয়ার্ড, এখানে দিবেন কনফার্ম পাসওয়ার্ড। তারপর কী করবেন, তারপরে এই যে দেখছেন একটা স্লাইড বাটন, এটাকে ধরে এদিকে টেনে দিবেন, দিলে ওকে হয়ে যাবে। নিচে গিয়ে দেখেন এখানে রেজিস্টার লেখা আছে, এখানে লগ ইন লেখা আছে, আপনারা কী করবেন রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করলে অ্যান্ড বলছে যে ইউ ডিড নট এন্টার এ ভ্যালিড ইমেইল অ্যাড্রেস। আমি যেহেতু ইমেইল অ্যাড্রেস দিইনি, ইউজার নেম দিইনি, পাসওয়ার্ড দিইনি, কিছু দিইনি, আমি ইউজার মানে ওখানে রেজিস্টারে ক্লিক করেছি, তো এইরকম দেখাচ্ছে। আপনাদের সব কিছু দিয়ে রেজিস্টারে ক্লিক করবেন, সাথে সাথে অ্যাকাউন্টটি রেজিস্টার হয়ে যাবে। তো আমার যেহেতু রেজিস্টার করা আছে, তো আমি কী করবো এখন, এই যে এখানে গিয়ে আমি লগ ইন করবো, দেখেন লগ ইন অপশন, নিউ অ্যাকাউন্ট অপশন, তো আমি কী করবো লগ ইনে ক্লিক করবো। লগ ইনে ক্লিক করলে এখানে বলবে যে আপনার ইউজার নেম দেন, এখানে আপনার ইউজার নেম দিবেন, যে ইউজার নেম দিয়ে আপনি অ্যাকাউন্টটি ক্রিয়েট করলেন, এবং এখানে পাসওয়ার্ডটা দিয়ে এই যে স্লাইড বাটন, এই স্লাইড বাটনটা এদিকে টেনে দিবেন, দিয়ে নিচে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন লগ ইন, লগ ইনে ক্লিক করবেন। সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, তো আপনারা কী করবেন, আপনারা আগে সেটিংসটা ঠিক করে নেবেন। তো সেটিংস ঠিক করার জন্য আপনাদের যেতে হবে মাই অ্যাকাউন্টে, মাই অ্যাকাউন্টে গিয়ে দেখেন এখানে বলছে রেফারেল 20%, আপনারা 20% রেফারেল পাবেন। আপনার যদি কোনো রেফারেল থাকে তার থেকে আপনি 20% পাবেন, তার মানে সে যা কাজ করবে তার থেকে 20% আপনি পাবেন। তো এবার কী করবেন, সেটিংস দেখতে পাচ্ছেন, আপনি যদি সেটিংসে ক্লিক করেন, তাহলে সেটিংসে ক্লিক করলে দেখেন এইরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আপনার ইমেইলটা দিবেন, আপনি যদি মনে করেন যে পাসওয়ার্ড চেঞ্জ করবো, তাহলে নিউ পাসওয়ার্ড দিবেন, এখানে নিউ পাসওয়ার্ড আবার দিবেন, এখানে ওল্ড আগের যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেটি দিয়ে এই আপডেটে ক্লিক করবেন, তারপরে এটা আপডেট হয়ে যাবে। তারপরে কী করবেন, মাই অ্যাকাউন্টে গিয়ে যে ওয়ালেটস নামের অপশনটি দেখছেন এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে দেখেন এখানে বলছে বিটকয়েন ওয়ালেট, ডোজ কয়েন ওয়ালেট, লাইট কয়েন ওয়ালেট, ব্লক কয়েন ওয়ালেট, ইথেরিয়াম ওয়ালেট। এটা কোথায় পাবেন, কয়েনবেসে পাবেন না ব্লক চেইনে পাবেন নাকি কোথা থেকে নিয়ে আসবেন, এবার বুঝতে পারছেন না, তাই না? আপনারা কী করবেন, কয়েনবেস থেকে আপনার বিটিসি ওয়ালেট অ্যাড্রেসটি কপি করবেন, কপি করে অবশ্যই কয়েনবেস অ্যাকাউন্ট খোলা থাকতে হবে। কয়েনবেস অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় আপনি ইউটিউবে সার্চ দিলেও পাবেন, এবং আমার চ্যানেলে আমি ভিডিওটি করব, করে আমি দেবো, তখন দেখে নিতে পারবেন। এবং দেখেন আর একটা কথা, যে আপনাকে ফসেট হাব অ্যাকাউন্ট করতে হবে, আমি দুই চারি লিঙ্ক নিচে দিয়ে দেবো, কয়েনবেস কীভাবে খুলবেন আর ফসেট হাব কীভাবে খুলবেন, তো আপনারা জাস্ট ওখান থেকে সাইন আপ করে নেবেন, করে এই যে আমার ফসেট হাব অ্যাকাউন্ট, এখান থেকে আমি কী করব, এই যে আপনারা কী করবেন, সাইন আপ করার পরে একটা মেইল যাবে, মেইলটা কনফার্ম করে আপনারা লগ ইন করবেন, তারপরে ওয়ালেট অ্যাড্রেসে যাবেন। ওয়ালেট অ্যাড্রেসে গিয়ে এই যে দেখেন আমার এখানে বিটকয়েন অ্যাড্রেস দেওয়া আছে, এই যে দেখেন আমার বিটকয়েন অ্যাড্রেস এখানে দেওয়া আছে, তো
এখানে কি করবেন আপনারা, কয়েনবেস থেকে আপনার বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেসটি কপি করবেন। কপি করে যে এইখানে পেস্ট করবেন, পেস্ট করে এখান থেকে সিলেক্ট করবেন যে কোনটি আপনি এখানে কপি করে পেস্ট করছেন। তো আপনি যেহেতু বিটকয়েন পেস্ট করছেন, তো বিটকয়েন কারেন্সিটি এখানে সিলেক্ট করে এই যে লিঙ্ক দিস অ্যাড্রেস এখানে ক্লিক করবেন। করলে এখানে এসে আপনার অ্যাড্রেসটি অ্যাড হয়ে যাবে। তারপর আপনি যদি মনে করেন যে না ইথেরিয়াম অ্যাড্রেস দিব, তাহলে আপনি কী করবেন, কয়েনবেস থেকে ইথেরিয়াম ওয়ালেট অ্যাড্রেসটি নিয়ে এনে এখানে দিবেন এবং এখান থেকে ইথেরিয়াম সিলেক্ট করবেন। করার পরে লিঙ্ক দিস অ্যাড্রেসে ক্লিক করলে আপনার ইথেরিয়ামটা এখানে অ্যাড হয়ে যাবে। আপনি মনে করলে লাইট কয়েন করতে পারবেন, ডোজ কয়েন অ্যাকাউন্ট করতে পারবেন, ব্লক কয়েন, জাস কয়েন এগুলো করতে পারবেন। তো আমি এখান থেকে এটা কপি করে এই জায়গাটা গিয়ে এখানে পেস্ট করে দিই। পেস্ট করে দিলে আমার যেহেতু এখানে মানে অ্যাড্রেস দেওয়াই আছে, তো আপনারা এইভাবে করবেন। করার পরে নিচে আপডেটে ক্লিক করবেন, ইথেরিয়াম লাইট কয়েন সবগুলো কিন্তু ফসেট হাত থেকে নিয়ে আসতে হবে। ডিরেক্ট কয়েনবেস থেকে আপনারা এখানে দিলে এখানে অ্যালাউ করবে না। তারপর কী করবেন, মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন, ব্যালেন্স অ্যান্ড উইথড্রো, এখানে সব আপনাদের জিরো জিরো থাকবে, কারণ আপনারা কোনো কাজই এখনও করেননি। তো আমার দেখেন বিটকয়েন আমি উইথড্রো, আর এখানে সাথে সাথে উইথড্রো দেবে, ইনস্ট্যান্ট উইথড্রো, মানে প্রুফ সহ আমি দেখাবো। দেখেন এই যে বিটকয়েন জিরো আছে, ডোজকয়েন এত আছে, লাইট কয়েন এত আছে, ব্লক কয়েন আছে, ইথেরিয়াম আছে। তো আমি এখন ফসেটসে যাবো, এই যে বিটকয়েন ফসেটস ক্লিক করলাম। দেখেন এই জাস্ট কোনো কাজ করা লাগবে না, জাস্ট এখানে এই ক্যাপচাটা উঠিয়ে দিতে হবে। ক্যাপচাটা কত সহজ দেখো, উঠিয়ে দেওয়ার পরে যে ক্লেম লেখা আছে এখানে ক্লিক করবেন। দেখেন 1687 আমার অ্যাকাউন্টে এরা দিয়ে দিয়েছে, একদম সহজ। দেখেন আপনি আবার 13 মিনিট পরে এখানে ক্লেম করতে পারবেন। তো আমি বলেছি আনলিমিটেডভাবে ইনকাম করতে পারবেন, কীভাবে দেখেন এই যে ফসেটসে আবার ক্লিক করবেন, এবার ডোজ কয়েন ফসেটসে যাবেন। এখানে দেখেন 5টা আইটেম আছে, 5টা করতে করতে আপনার টাইম অলরেডি যদি কিছু হয়ে যাবে তখন ফের এখান থেকে শুরু করবেন। এই আনলিমিটেডভাবে আপনি ইনকাম করতে পারবেন। তারপরে কী করবেন, এই যে ডোজ কয়েন ফসেটসে যাবেন, ডোজ কয়েন ফসেটসে গেলে এখানে এই ক্যাপচাটা আবার দিয়ে দিতে হবে। এখানে ক্যাপচাটা দিয়ে ক্লেম করবেন। দেখেন আবার এত সাতোশি আমার ডোজ কয়েন দিয়ে দিয়েছে অ্যাকাউন্টে। এবার আবার ফসেটসে যাবেন, এইভাবে সবগুলো করবেন। সবগুলো করলে দেখেন এই এই অ্যাকাউন্টে যাবেন, মাই ব্যালেন্স অ্যান্ড উইথড্রো যাবেন, এখানে আমার 1687 এখানে যোগ করেছে। আমি যদি এখন উইথড্রো দিই, আমার সাথে সাথে উইথড্রো দেবে, সবগুলো উইথড্রো দেবে। আমি বিটকয়েন উইথড্রো দিচ্ছি, বিটকয়েনে ক্লিক করলাম। দেখেন আগে অ্যাডজাস্টে অ্যাড করে নেবেন, অ্যাডজাস্টে অ্যাড করে নেওয়ার পরে এখানে কী করবেন, আগে আপনার যে ফসেট হাব অ্যাকাউন্টে যে মানে ওয়ালেট অ্যাড্রেস কপি করে আগে আপনার এই এই ওয়ালেটসে এখানে আগে মানে ফার্স্ট টাইম কিন্তু আপনাকে এইটা করতে হবে, তা নাহলে উইথড্রো পাবেন না আপনি। এখানে সবগুলো কমপ্লিট করতে হবে প্রসেসগুলো, তারপরে ফসেটসে ক্লিক করে এখান থেকে ইনকাম করা শুরু করবেন। তারপরে আমি দেখেন উইথড্রো দেখাচ্ছি, ব্যালেন্স অ্যান্ড উইথড্রো, এই যে আমার 1687 আছে বিটকয়েন, আমি এটা উইথড্রো দেবো, বিটকয়েনে ক্লিক করবো। দেখেন দেখেন আমার ওয়ালেট চার্জেস এখানে শো করছে। তো আমি কী করবো, এই যে স্লাইডটি এখান থেকে টেনে দিব, টেনে দিলে ওকে, এবার সেন্ড টু মাই অ্যাকাউন্টে ক্লিক করবো। এখানে বলছে ডান, আপনার 1687 চলে গিয়েছে আপনার কত টাকা অ্যাকাউন্টে। এবার আমি প্রুফ দেখাই, কত টাকা অ্যাকাউন্টে আসি, ওভারভিউতে যাই। দেখেন আমার এখানে চলে আসে, আমি আপনাদের দেখা নিচ্ছি, তবে নিচে গিয়ে দেখাচ্ছি যে মাল্টি কয়েন উইন বিটকয়েন, বিটিসি মাল্টি কয়েন উইন থেকে আমি বিটকয়েন পেলাম 1687 লাস্ট নাও এই মুহূর্তে, এটার নাম মাল্টি কয়েন। তো এইভাবে আপনারা কাজ করতে পারেন, আনলিমিটেডভাবে এখান থেকে করতে পারবেন, আনলিমিটেডভাবে করতে পারবেন। তো এই ছিল আজকে টিউটোরিয়াল, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং কোনো কিছু জানা থাকলে কমেন্টসে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন, আর অবশ্যই ভালো ভালো কিছু পাবেন। আশা করি আমি ভালো আপনাদের সাথে ভালো কিছু শেয়ার করার চেষ্টা করব।
তো সবাই ভালো থাকবেন এবং সবাইকে ভালো থাকার